অস্ত ইউটিউব ইন্টারনেটে খেটে খেটে ভাইরাল করে দেয়। খালি গোলাম রব্বানির এইটা কি ওইটা কি আশেপাশে সিরিজে হয় না। আমি বিরল এসে একটা ভুল করছিলাম জীবনে, ভুলটা হলো কি, ওই যে একটা গান গাইছিলাম আপনারা শুনছেন হয়তো, ওই বিরল হিসাবে ওই গানটা গায়ে কি যে ভুল করছি জীবনে একটা, এই ভুল আর জীবনে কোনোদিন করা হবে না। কথা বুঝতে পারছেন? কারণ আমি এই যে কথা বলতেছি এই জায়গায় যদি কথাগুলো থাকতো তাহলে কোনো সমস্যা ছিল না। কেদে যে কে রহমান কাতিবিন ক্যামেরার চোখ দেখছেন, এরা খালি রেকর্ড মারতেছে। এই ইউটিউবাররা কিন্তু সুযোগত আছে, কোন জায়গায় হুজুর কি কয় ওইটাই কাটে। একদিকে প্রধানমন্ত্রীর ছবি আর একদিকে আমার ছবি দিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে একই বললেন গোলাম রব্বানি। কথা হয় আবার যদি ওয়াজ করতে গিয়ে ধাম করে শাকিব খানকে নিয়ে কিছু বলি লেখা থাকবে শাকিব খানকে নিয়ে একই বললেন গোলাম রব্বানি, না শুনলে মিস করবেন। কথা কয় ঠিক কিনা? এগুলো লেখে লেখে বক্তাদেরকে বাঁচ দেয়। এখন মানুষ মনে করে প্রধানমন্ত্রী নিয়ে ওয়াজ করছে বক্তা তো খারাপ, আরে বেটা আমার ভিতরে ভালো খুঁজি না খারাপ খুঁজি ঢুকে দেয়। যে দেশের প্রধানমন্ত্রী 560টা মসজিদ নির্মাণ করতেছে, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে এই 51 বছরে কত নেতা ক্ষমতায় আসছে, কথা কন ঠিক কিনা? এরকম মসজিদ আর আলেমদেরকে এই যে এবছরে ভাতা দিচ্ছে, কথা কন ঠিক কিনা? সামনে মনে হয় ইমাম মুয়াজ্জিনদের একটা বিল সংসদে পাশ হওয়ার সম্ভাবনা খুব বেশি, আলহামদুলিল্লাহ কর। তো এই যে আলেমদের প্রতি দরদ, ঈশ্বর চাচারও দরদ আসছিল, আসছিল না? চাচা মসজিদ মাদ্রাসার বিলকে কি করে দিয়েছিল, মকুব করে দিয়েছিল, কথা কন ঠিক কিনা? এজন্য ভালো কাজ যারাই করবে তাদের জন্য দোয়া ভালোবাসা আছে না? জাতির শ্রেষ্ঠ সন্তান বাঙালির শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি গঠন করে গেছেন ইসলামী ফাউন্ডেশন, কথা বল ঠিক কিনা? যার মাধ্যমে বাংলাদেশের লক্ষ লক্ষ মসজিদে সকালবেলা পড়ানো হয় আলিফ বা তা সা, কথা কন ঠিক কিনা? তার ভিতরে ইসলামের দরদ ছিল, ভালোবাসা ছিল, কথা কন ঠিক কিনা? উনি যদি এখন পর্যন্ত জীবিত থাকতো এদেশের এই অবস্থা হতো না, কথা কন ঠিক কিনা? এদেশে কেউ একটা মাহফিল বন্ধ করতে পারতো না, কথা কন না? নেতার মতো নেতা একখান ছিল, শ্রমিকের পক্ষে কথা, খালি দুঃখী মানুষের নিয়ে চিন্তা, কথা কন ঠিক কিনা? মানে সবসময় খালি গরিবদের কে নিয়েই চিন্তা ভাবনা করছে, 4 বছরের মধ্যে দেশটা নিয়ে গেছে কোথা সেই মানুষটা নাই, কথা কন ঠিক কিনা? এজন্য তাদের জন্য দোয়া ভালোবাসা আছে না? না আমার ভাইয়েরা, যারা ইসলামের পক্ষে কাজ করবে, দিনের পক্ষে কাজ করবে, আলেমদেরকে ভালোবাসবে, আমরা অবশ্যই কলিজা থেকে তাদের জন্য দোয়া করব, কথা কন ঠিক কিনা? আমরা দোয়া করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন, জোরে কোন আমিন, আরো চিল্লায় বলেন আমিন। আজও দেখেন যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে দেখবেন আবেগে গান গায়, গায় গায় না? কাল সকালেই যদি শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, ওই শিল্পীটার অন্তরে কি প্রেম বঙ্গবন্ধুর জন্য, কথা কথা ঠিক কেন? আসলে যারা ভালো নেতা হয়, আদর্শ নেতা হয়, তাদের কথা মানুষ যুগের পর যুগ মনে রাখে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এলোমেলো করবো না, বা জান যে কথা বলতে চাই গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরার নাম আল মুমিনুন, মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি, বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে, ভূমিকায় বেশি কথা বলার সুযোগ নাই। আল্লাহ পাক আদরের মমিন বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করলেন, যারা কাফের তাদের জন্য আল্লাহ পাক সূরা কাফিরুন নাজিল করেছেন, যারা দুই নৌকায় পা দিয়ে চলেন দুমুখো সাপ, সকালে বলে একটা বিকেলে আর একটা, মুখে বলে একরকম অন্তরে হলো অন্য আর এক রকম, বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেই দিকে ওদের নাম কি, আরো জোরে কোন, তাদের জন্য আল্লাহ পাক একটি সূরা দিলেন, সূরার নাম মুনাফিকুন। আর মুনাফিকেরা জাহান্নামের নিচে থাকবে, সব সাইতে জাহান্নামের নিচে থাকবে তারা, মুনাফিক যারা, কথা কন ঠিক কিনা? এজন্য কাফেরদের মধ্য থেকে মুনাফিকের জন্ম হয় না, খ্রিস্টানদের মধ্য থেকে মুনাফিকের জন্ম হয় না, বৌদ্ধদের মধ্য থেকে মুনাফিকের জন্ম হয় না, অন্য ধর্ম অবলম্বীদের ভিতরে থেকে মুনাফিকের জন্ম হয় না, মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে।
কথা ঠিক কি না? মুনাফিক মুসলমান মুনাফিক নামাজ পড়ে রসূলের পিছনে নামাজ পড়তো, এরপরে মুনাফিক কথা কোন ঠিক কি না? রাগ করেছেন মনে হয় আপনারা, কষ্ট পেয়েছেন? মুনাফিক ছিল কঠিন। মুনাফিকদের স্বভাব হলো গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে কি করে? কথা কোন কি করে? গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। মুনাফিকদের সিনা বড় কঠিন। মুনাফিকরা নিজের পথকে ক্লিয়ার করার জন্য রাতের আধারে হত্যা করবে, রাতের আধারে মাদার করবে। সকালবেলা যায় ফুলের মালা নিয়ে যায়, লোকটার সামনে দাঁড়ায়া শোক প্রকাশ করে বলবে, বড় ভালো লোক ছিল, ভালো লোক ছিল, মারলি কেন? কথা কন ঠিক কি না? মুনাফিকদের স্বভাব হলো দিনের বেলায় বলবে আমরা ইসলামের পক্ষে কাজ করি, রাতের বেলায় যাই ইসলাম নামের গাছের গোড়া কেটে দেয়। কথা কন ঠিক কি না? চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাই লাজ। চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাই লাজ। গোড়া কেটে গোড়া কেটে মাথায় ডাল পানি তোদের সিহিনি, আর কতকাল করবি রে শয়তানি? এই জন্য মোনাফিক সেরা বড় কঠিন। কথা কন দেখা, ইমানদার দাবি করলে কি সবাই ইমানদার হতে পারে? আমার আল্লাহ বলেন, আমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। সূরা বাকারা 8 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন মানুষের মধ্যে এমন কতক লোক পাওয়া যাবে, এমন কিছু লোক পাওয়া যাবে যারা বলে আল্লাহ বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, আমার আল্লাহ বলেন, এরপরে ওরা মমিন নয়। কথা কার? আরো জোরে কোন কথা কার? এরপরে ওরা মমিন নয়, ইমানদার নয়। কথা বলে ঠিক কি না? এইবার চলুন আমরা মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না, আজকে কাফেরদেরকে নিয়ে আলোচনা করব না, আমরা আলোচনা করব আল্লাহর প্রিয় মুমিন বান্দাদেরকে নিয়ে। বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, তাহলে সূরা নাম্বার কত? 23। ভালো করে মুখস্থ করে যান, সূরা নাম্বার 23, পারা নাম্বার 18, 18 নাম্বার পারার প্রথম সূরা, সিরিয়ালের দিক দিয়ে 23 নাম্বার। সূরার নাম আল মুমিনুন। কি নাম? আল মুমিনুন। মোট আয়াত 118, 100 রুকু আছে, কয়টি? 6টি। সূরাটি বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে নাজিল হয়েছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি জীবনের দুইটি পর্ব, একটা মাক্কি আর একটা মাদানি। হিজরতের পূর্বে যে সূরাগুলো নাজিল হয়েছে সেই সূরাগুলোকে মাক্কি সূরা বলা হয়, আর হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছে সেই সূরাগুলোকে মাদানি সূরা বলা হয়। কোন সুবহানাল্লাহ। ও যদি একটু না বোঝেন, কাল সকালে কেউ জিজ্ঞাসা করলে, আরে হুজুর আসছিল কেমন ওয়াজ করলো? কই সেই ওয়াজ। কি ওয়াজ? আরে ফাটাফাটি ওয়াজ। কি ওয়াজ কয়? এটা তো মনে নাই। এই কায়দায় শুনলে হবে না, বুঝে শুনে শোনা লাগবে নাকি বলো? কোন সুরা? সবাই কথা কয় না, কোন সুরা শুনবেন না? বাড়ি যাবে শুনবেন? তাহলে জবান ছেড়ে সবাই একবার তিলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।